এই মুসলমানদের আগিয়ে দিয়ে পরে ভোটে জয় হয় আর তার ভোটে জিতার পরে তাদের কোনো জায়গা দেওয়া হয় তারা মানুষই মনে করে না ভাই আপনি কি করেন বলে হুজুর আমি উপকিবে উপকি আর যদি তারা উচ্চ সম্মান না দেয় ওই জানোয়ারগুলোকে বলছি তাদের দল থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি কানে পড়েছে টাকার বিনিময়ে সভাপতি হবে আমি নাম ধরে বলে দিতে পারি এক্ষুনি সভাপতি তো পার্টি করবে আমি এক্ষুনি বলে দিতে সভাপতি হবে কে সহসভাপতি হবে আমি এক্ষুনি নাম ধরে বলে দিতে পারি তোমরা ঘরে বসে খাবে ঘরে বসে কফি খাবে চা খাবে মুরগি রান ছিঁড়বে এই সংখ্যালঘুরা মারামারি কাটাকাটি খুনোখুনি করবে তারপরও তাদের এইভাবে পেটে লাথি মারা হবে পয়সা বিনিময়ে পদ এরও হতে পারে না অভিষেক ব্যানার্জিকে বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক এমএলএ এমপি তারা কিন্তু এই সময় কিছু কামাবার ধান্দায় থাকবে কে প্রধান হবে কে উপপ্রধান হবে নামটা বলে দেবো না হয় আমার কানটা কেন কুত্তাকে খাইয়ে দেবো এই যারা মুসলমান ভোটে খুন হয়েছে মার্ডার হয়েছে সব জাহান্নামী দেখেন ভারত স্বাধীন হওয়ার পর থেকে কি কংগ্রেস কি সিপিএম কি তৃণমূল এরা মুসলমানদের ব্যবহার করে এরা ব্যবহার করে আজকে এই পঞ্চায়েত ইলেকশনকে সামনে রেখে প্রায় 54 জন মারা গেছে তার মধ্যে মেজরিটি পার্সেন্ট মুসলমান মারা গেছে মানে আমি কংগ্রেস থেকে আজ পর্যন্ত দেখছি সব দিক দিয়ে মুসলমানদের ইউজ করা হয় শহীদ মিনার ময়দানটা ভরাবে কে এই মুসলমান মেট্রো চলে ভরাবে কে মুসলমান রানী রাসমণি ভরাবে কে মুসলমান কি বলে বাসের মাথায় ঝুলে ঝুলে যাবে কে মুসলমান হাতে লাঠি নেবে কে মুসলমান ঝান্ডা উড়াবে কে মুসলমান স্টেজ বাঁধবে কে মুসলমান প্রচার করবে কে মুসলমান ঘরে আগুন জ্বালাবে কে মুসলমান মারামারি কাটাকাটি খুনোখুনি করবে কে মুসলমান আর যেসব নেতারা এই মুসলমানদের আগিয়ে দিয়ে এই ধরনের কাজ করে কাজ করার পরে ভোটে জয় হয় জয় হওয়ার পরে তাদের ঘরে আর এরা কেউ চিনতে পারে না তাদের ঘরে এরা কেউ চিনতে পারে না প্রধান হবে কে অমুক উপপ্রধান হবে কে অমুক সভাপতি হবে কে অমুক সভাধিপতি হবে কে অমুক আমি আমার এলাকায় আমি আগে থাকতে আমার কাছে রিপোর্ট আছে আমি জেনে গেছি আমার কাছে রিপোর্ট এসেছে ভোট জিতার পরে জগৎবল্লভপুরে কাকে সভাপতি করা হবে এটা একটা ডিক্লিয়ার হয়ে গেছে কাকে প্রধান করা হবে ডিক্লিয়ার হয়ে আছে তারকেশ্বরে কাকে সভাপতি করা হবে ভোটের আগে ডিক্লিয়ার করা হয়ে গেছে এইভাবে চারিদিকে চলছে আমি অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এমএলএদের কাছে অনুরোধ করব এমপিদের কাছে অনুরোধ করব যারা যোগ্য ব্যক্তি তাদের যেন যোগ্য সম্মান দেওয়া হয় যারা যোগ্য ব্যক্তি যারা তার যোগ্য সম্মান পায় আজকে মুসলিমরা অনেকটা এই তৃণমূল সরকার থেকে অনেকটা পিছিয়েছে পিছিয়ে আসার অন্য কোনো কারণ নাই কারণ হচ্ছে যারা এই দলটার জন্য জীবন দিয়েছে দলটার জন্য লড়াই করেছে দলটার জন্য মানে কুস্তি করেছে আর তারা ভোটে জিতার পরে তাদের কোনো জায়গা দেওয়া হয় তাদের মানুষই মনে করে না তাদের মানুষই মনে করে না সভাপতি হবে কে আমি চারিদিকে আমি তার আগেও বলেছি বাঁকুড়ায় গেছি মেদিনীপুরে গেছি মুর্শিদাবাদ গেছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ গেছি সারা পশ্চিমবঙ্গে ঘুরে লোক দেখা করতে এসছে ভাই আপনি কি করেন বলতে হুজুর আমি উপ ভাই আপনি কি করেন বলতে হুজুর আমি উপ উপ কি বে উপ কি বলে আমি উপপ্রধান আমরা উপপ্রধান সভাপতি হবে উনি সহসভাপতি হবে উনি প্রধান হবে উনি এমএলএ হবে উনি এমপি হবে উনি কি বলে যুব সভাপতি হবে উনি আর এইগুলো এই যারা যারা লড়াই করলো আর যদি তাদের উচ্চ সম্মান না দেয় ওই জানোয়ারগুলোকে বলছি তাদের দল থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি খুদাই দল করুন মসজিদে যান নামাজ পড়ুন আল্লাহকে সেজদা করুন দিন দুনিয়ায় দুটো জায়গায় পাবেন কারণ এখন আমার কাছে কানে পড়েছে
কানে পড়েছে টাকার বিনিময়ে সভাপতি হবে আমি নাম ধরে বলে দিতে পারি এক্ষুনি সভাপতি তো পার্টি করবে আমি এক্ষুনি বলে দিতে সভাপতি হবে কে সহসভাপতি হবে আমি এক্ষুনি নাম ধরে বলে দিতে পারি আর দেখবেন যার নাম বলবো সেই হবে কারণ আমার কাছে খবর আছে এখন থেকে টাকা দেওয়া শুরু হয়ে ভোটের আগে থাকতে শুরু হয়ে গেছে আমি অনুরোধ করব আমি অনুরোধ করব যে মুসলমান অযোগ্য তাকে দরকার নেই প্রধান করতে হবে তাকে উপপ্রধান করতে হবে না যে মুসলমান অযোগ্য তাকে সভাপতি করতে হবে না সভাপতি করতে হবে না কিন্তু যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে হবে তোমরা ঘরে বসে খাবে ঘরে বসে কফি খাবে চা খাবে মুরগি রান ছিঁড়বে আর এই সংখ্যালঘুরা মারামারি কাটাকাটি খুনোখুনি করবে তারপরও তাদের এইভাবে পেটে লাথি মারা হবে কারণ পয়সার বিনিময়ে পয়সার বিনিময়ে পদ এরও হতে পারে না অভিষেক ব্যানার্জিকে বলবো এইদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ করব দৃষ্টি আকর্ষণ করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো দৃষ্টি আকর্ষণ করার জন্য কেন অনেক এমএলএ অনেক অনেক এমএলএ এমপি তারা কিন্তু এই সময় কিছু কামাবার ধান্দায় থাকবে সেটা না করতে পারে কারণ অভিষেকের যে পদক্ষেপ নিচ্ছে একদম নিরপেক্ষ পদক্ষেপ যা যোগ্য তাদের যোগ্য সম্মান দিতে হবে আজকে সব জায়গায় চারিদিকে মুসলমানদের বঞ্চিত করা হয় সব দিক দিয়ে আর এবারও সে বঞ্চিত করা হবে আগে থাকলে ঠিক করে রেখে দিয়েছে আমি তো বলছি আমাকে শুধু অন ক্যামেরায় বলতে পাচ্ছি না বললেই আমি যার যার নাম বলবো আমার দুদশটা এলাকা নিয়ে কে সভাপতি হবে কে সহসভাপতি হবে কে প্রধান হবে কে উপপ্রধান হবে নামটা বলে দেবো আর যদি না হয় আমার কানটাকে কুত্তাকে খাইয়ে দেবো কানটাকে কুত্তাকে খাইয়ে দেবো যা যোগ্য ব্যক্তি যাদের মানুষ চাই যাদের ২০টা সদস্যের মধ্যে ১৯টা সদস্য চাই ৩০টা সদস্যের মধ্যে ২৯টা ২৮টা সদস্য চাই তাদের ঘরে দিতে হবে এবার পলিটিক্যাল ব্যাপার আমি বলছি আমার বলার একটাই দায়িত্ব এই জন্য যদি না সম্মান পাই তারপর আমি আমার পদক্ষেপ নেব আচ্ছা যদি সংখ্যালঘু মুসলমানরা সম্মান যদি না পান তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন যারা সম্মান পাবে না তারা নিশ্চয়ই তার উল্টো পদক্ষেপ নেবে কিছুক্ষণ আগে আপনি বললেন না যে এই চাষে খাটতে বলিনি তার নিজের ঘরের কাজ করবে আর মসজিদে গিয়ে নামাজ পড়বে আমার তৃণমূল দরকার নাই সিপিএম দরকার নাই কংগ্রেস দরকার নাই আমার বিজেপি পার্টি দরকার নাই আমাদের মুসলমানদের একটাই পার্টি সবচেয়ে বড় পার্টি হচ্ছে বড় পার্টি নাই সেই পার্টির হচ্ছে নামাজ পার্টি আজকে মুসলমানরা কুকুরের মতন মার খাচ্ছে কেন কুত্তার মতন মার খাচ্ছে কেন জন্তু জানোয়ারের মতন মার খাচ্ছে কেন তার কারণ হচ্ছে এরা নামাজ পার্টিকে ছেড়ে দিয়েছে এরা নামাজ পার্টিতে ছেড়ে দিয়েছে এরা সত্য নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম হাকামকে ছেড়ে দিয়েছে এরা আল্লাহর হুকুম হাকামকে ছেড়ে দিয়েছে তার জন্য কুত্তার মতন মার খাচ্ছে এরা আমার আল্লাহ মিথ্যা নাকি নউযু বিল্লাহ আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে তার মখলুক তার গোলাম হয়ে যাবে আজকে আমরা মুসলমান নিজেকে দাবি করছি এই যারা মুসলমান যেসব মুসলমান ভোটে খুন হয়েছে মার্ডার হয়েছে সব জাহান্নামী সব জাহান্নামী বড় বড় মুফতিদের কাছে জেনে নেবেন বড় বড় মুহাদ্দিসদের কাছে জেনে নেবেন যারা এই ভোটে খুন হয়েছে মার্ডার হয়েছে সব জাহান্নামী সব জাহান্নামী আর যারা খুন করেছে তারাও জাহান্নামী তারাও জাহান্নামী আজকে মুসলমান আমরা নিজের পায়ে নিজের কুড়ুল মারছি ঠিক আছে আমার বক্তব্য মূল বক্তব্য হচ্ছে যারা যোগ্য ব্যক্তি তাদের যোগ্য সম্মান যেন দেওয়া হয় তারকেশ্বর থেকে মুসলমানদের থেকে শেষ করে দিয়েছে আমি আগেও বলে দিয়েছি তারকেশ্বর ১০টা ৫০ সভাপতি একটা মুসলমানকে দেওয়া হয়নি এটা কি অভিষেক ব্যানার্জি দেখছে না না মমতা ব্যানার্জি দেখছে না আমি অনুরোধ করবো এগুলো দেখার জন্য এগুলো না দেখলে পরোক্ষ কিন্তু ক্ষতি হবে আর কিছু বলার নেই আমার।